আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ফারুক স্টাইল চ্যানেলের মনোদশী গল্পের 37 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আমি আশা। শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা দেখবেন, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আর গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাদের পাশেই থাকবেন, আর আমি এভাবেই আপনাদের সুন্দর সুন্দর গল্প দিতে থাকব। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করি। দেখেন ডাক্তারবাবু, হামনের মায়েরতে আই এমনি অপমানিত হয়েছি, হারিয়ার গ্রামে অপমানিত কইরেন না, ছাড়েন। প্রণয় কিছু মুহূর্ত করুণাভরা দৃষ্টিতে দেখলো আয়নার দিকে, হাত ছেড়ে দিল মুহূর্তের পরে, ছাড়া পেয়ে দৌড় দিল আয়না। তার নূপুর তখনও ছনছন ছনছন বাজছিল, আর সেই শব্দ প্রণয়ের বুকে চিনচিন ব্যথা জাগ্রত করছিল। এ কেমন ব্যথা আর কেন? সেই রাতে স্নেহ কোনো কাজে দুই দিনের জন্য যশোর গিয়েছিল, আর প্রীতি তার ভার্সিটি প্রজেক্টের কারণে তার বান্ধবীর বাসায় গিয়েছিল। রূপ খাবার গরম করে রেখেছে অনেকক্ষণ ধরে, কিন্তু মাকে ডাকবে কী করে বুঝতে পারছে না। সেই দিনের ঘটনার পর আর কথা হয়নি মায়ের সাথে। স্নেহ প্রীতিকে ফোন দিয়েছিল যে মাকে বলে এসে খাবার খেতে, প্রীতি ফোন ধরল না, আর স্নেহ কথাটা শুনে বিরক্ত হয়ে বলল, তুমি নিজে যে ডাক দাও, এক ঘরে সারা জীবন থাকবে, সারা জীবন কি পালিয়ে পালিয়ে কাটাবে নাকি? বলেই ফোনটা কেটে দিল। রূপ এক প্লেটে খাবার নিয়ে মায়ের রুমের সামনে গেল, অনেকটা দ্বিধা নিয়ে দরজায় নক করলো। ভেতর থেকেই শব্দ এলো, কে? আমি রূপ, ভেতরে আসো। রূপ ভিতরে ঢুকলো, মা বিছানায় বসে আছেন। রূপ মাথা নিচু করে বলল, মা খাবার নিয়ে এসেছিলাম। খাবারের প্লেটটি স্নেহের মায়ের সামনে রেখে যেতেই স্নেহের মা বলল, কথা আছে একটু, আমার পাশে বসো। রূপের ভয়ে কুঁকড়ে গেল, কী বলবে মা, স্নেহকে ছেড়ে দিতে? ভাবতেই বুক কেঁপে উঠল তার। মা আবারও বললেন, কী হলো, বসো। রূপ বসল, মা তার খাবারের প্লেট সামনে থেকে পাশে রাখলেন, তারপর একটু সামনে এসে বসে বললেন, তুমি জানো আমার বয়স 52, এই বাড়িতে যখন এসেছিলাম তখন কিছুই বুঝতাম না, ছোট থেকে অনেক বোকা ছিলাম, হেই নিয়ে স্নেহের বাবা সবসময় আমার মজা উড়াতেন। তুমি জানো স্নেহ অনেকটা স্নেহের বাবার মতো হয়েছে, বিশেষ কথা হলো আমি তখনও কিছু বুঝতাম না, এখনও বুঝি না, আমার ছেলে মেয়ে আমার থেকে বেশি বোঝে। রূপ অবাক হয়ে তাকালো মায়ের দিকে, মা আবারও বললেন, তোমাকে মেয়ে মুখেই বলেছিলাম, হয়তো মানতে পারিনি, তাই তো তোমাকে এতটা অপমান করেছি, আমাকে মাফ করে দিও। রূপ দেখলো মায়ের চোখে জল ছলছল করছে। রূপ অবাক হয়ে বলল, আপনি কাঁদছেন? আমাকে মাফ করে দাও, আমি আরও আগে মাফ চাইতে চেয়েছিলাম, ভেবেছিলাম আরও অনেক কিছু বলে মাফ চাইব, পারছি না, আমি লজ্জায় তোমার দিকে তাকাতেও পারছি না, মাফ করে দাও। রূপ মেঝেতে হাঁটু গেড়ে বসে মায়ের কোলে হাত রেখে বলল, এভাবে বলে আমাকে লজ্জা দিবেন না মা, মা আমি তোমার মুখ থেকে মা শোনার যোগ্য নই, আমি নিজে একটা নারী, তিনটা মেয়ে আমার, হঠাৎ একদিন বান্ধবীর বাসায় যেয়ে দেখি বান্ধবীর ননদ এসেছে, তারা তোমার ছবি দেখতে চাওয়ায় তোমার আর স্নেহের বিয়ের ছবি দেখাই, ছবি দেখেই বলে তুমি আগে সেই এলাকায় থাকতে, তোমার বিয়ের দিন তোমার সাথে, আরও খারাপ খারাপ কত কি বলল, আর আমি তখন বাসায় এসে কত কি বলে ফেললাম, এতটুকু ভাবিনি যে এতে তোমার কি দোষ, তুমি তো আরও দিন দিন যন্ত্রণে মরছিলে, এই বয়সেও কোনো পুরুষ আমার দিকে তাকালেও গা ঘিনঘিন করে, আর তোমার সাথে যে এত বড় অপরাধ হলো তার জন্য তোমাকেই দোষী মানছি, নিজের বুঝনা কাজে লাগিয়ে মানুষের বুঝ দিয়ে কাজ করেছি, আমাকে মাফ করে দাও মা। রূপ কিছু বলতে পারল না, মায়ের কোলে মাথা রেখে কেঁদে উঠল। স্নেহের মা রূপের মাথায় হাত বুলিয়ে বলল, তুমি যদি চাও প্রীতির বলা জায়গায় যে কাজ করতে পারো, না চাইলে করবে না, আর তুমি যেদিন চাইবে তোমার অপরাধীর প্রতি প্রতিবাদ করতে, তোমার এই মাও তোমার পাশে দাঁড়াবে, এবার শুধু নামের মেয়ে বানাচ্ছি না, মন থেকে মেয়ে মানছি। এক সপ্তাহ পর রূপের আজ প্রথম দিন ছিল স্কুলে, প্রথম ক্লাস শেষ করে টিচার্স রুমে এসে হাঁপ ছাড়ল। সেখানে আরও দুইজন শিক্ষিকা ছিলেন, একজন খাতা দেখছিলেন, অন্যজন মোবাইলে কথা বলছিলেন। রূপ রুমে এসে পানি খেয়ে নিঃশ্বাস ফেলল। ফোনে কথা বলা মহিলাটি ফোন রাখার পরই রূপের দিকে তাকিয়ে বলল, নতুন টিচার আপনি? রূপ হাসিমুখেই উত্তর দিল, জি আসসালামু আলাইকুম।
আমি মাহমুদা। ওয়ালাইকুম আসসালাম, আমি রূপন্তিকা। বা নামের সাথে দেখি আপনার বেশ মিল। আপনার দেখে আমি মনে করেছি স্টুডেন্ট হবেন, বলে হাসতে শুরু করলো মাহমুদা ম্যাডাম। তারপর আবারও জিজ্ঞেস করলো, বয়স কত আপনার? 28। আমার থেকে অনেক ছোট। কোন ক্লাসের ক্লাস টিচার আপনি? নার্সারিতে। সেখানে রোহানিয়া আসেনি আজকে? অনেক দুষ্টু মেয়েটা, জানেন। আমি বলেছি আমাকে একটু স্টাফ রুম দেখিয়ে দিতে, আমাকে পুরুষদের স্টাফ রুমে নিয়ে গেল, আমি সেখানে লজ্জায় শেষ। মাহমুদা ম্যাডাম জোরে হেসে বললেন, দুষ্টু মানে ভয়ঙ্কর মেয়েটা। এর আগে 4টা টিচার শুধু ওর জন্যই ক্লাস স্কুল ছেড়েছে, বড় ঘরের মেয়ে বলে কিছু বলাও যায় না। ওর দাদা সরকারি পার্টির লোক, না হলে এত বড় স্কুলে হঠাৎ করে পরীক্ষা ছাড়া টিচার নেয় নাকি? আপনার আগে পড়ানোর অভিজ্ঞতা আছে না? জি, গ্রামে স্কুলে পড়াতাম। মাহমুদা ম্যাডাম উঠে দাঁড়ালেন, বললেন, আমার এখন ক্লাস আছে, যাই। আর হ্যাঁ, রোহিণী নামের মেয়ে থেকে বেঁচে থাকেন, মাথা নষ্ট করে দেয়। রূপ মৃদু হাসলো, কী বলবে খুঁজে পেল না। টিফিন টাইমে রূপ সবার খাতা চেক করছিল, বিধায় সে দুপুরে খাবার খেলো পরের পিরিয়ডে। খাবার খাওয়া শেষে হাত ধোয়ার জন্য গেল ওয়াশরুমে, যেতেই কারো কান্নার শব্দ শুনল। কান্নার শব্দ আসছে দ্বিতীয় নং দরজা থেকে, সে দরজায় বাড়ি দিতেই শুরু করলো। আর বলল, কোনো সমস্যা হয়েছে? কান্না করছো কেন? কান্নার শব্দ বন্ধ হলো। কিছুক্ষণ পর একটি মেয়ে বেরিয়ে এলো, মেয়েটিকে দেখে রূপ আবারও জিজ্ঞেস করলো, তুমি কাঁদছিলে কেন? কাঁদছিলাম না। তুমি আমাকে বলতে পারো, আমি এখানকার টিচার, কোনো সমস্যা হয়েছে? না ম্যাম। তাহলে তোমার চোখ মুখ লাল ও ফোলা কেন? কিছু না ম্যাম, এমনি রাতে ঘুম হয়নি, ক্লাসে যাই ম্যাম। কোন ক্লাসে তুমি? ক্লাস 9। আচ্ছা যাও। রূপ অনেকটা অবাক হলো মেয়েটাকে দেখে, কিন্তু কথাটা মাথা থেকে ঝেড়ে দিল। সিয়ারা কেবিনে ঢুকার আগেই পারমিশন নিল, মেয়ে কামিন স্যার, কামিন। সিয়ারা অনিলের কেবিনে ঢুকে দেখলো অনিল কী কাজ করছে তার ল্যাপটপে। সিয়ারা একটি ফাইলে গিয়ে দিয়ে বললো, স্যার, লেক্সি ম্যাম বলেছে ওনার ছেলে অনেক অসুস্থ, উনি কয়েকদিনের ছুটি নেবে, তাই আমাকে আপনার কাজগুলো। আপনি কি ভুলে যাচ্ছেন এখানে আমি ছুটির পারমিশন দেই? সরি স্যার। আরে সরি বলার কি আছে, আপনি কথায় কথায় সিরিয়াস হয়ে যান মিস রূপের বান্ধবী। এত সিরিয়াস হবেন না, আমি নর্মালি সব বলি। স্যার আমার নাম সিয়ারা, আপনি আমাকে আমার নাম ধরে ডাকতে পারেন। রূপের বান্ধবী বলে কি দেখি রাগ করেন? জি না, তবে এমন করে বলাটা সুন্দর শোনা যায় না। আমার মা অনেক সুন্দর নাম রেখেছে আমার, সেই নামে ডাকলে খুশি হব। আসলে আমার আপনার নাম ঠিক মনে থাকে না। আচ্ছা আপনার নামের অর্থ কী? প্রকৃতি। তো মিস প্রকৃতি। সিয়ারা, অর্থ তো একই তাই না? সিয়ারা এক ক্রোধের গম্ভীর নিঃশ্বাস ফেলে বলল, স্যার আপনি বলেন, আপনার নাম ডাকা লাগবে না। হানিল এক ফাইল এগিয়ে দিয়ে বলল, এটা ক্লায়েন্টকে মেইল করতে হবে। সিয়ারা ফাইল নিয়ে হনহনিয়ে বের হতে নিলে হানিল আবারও বলল, মিস প্রকৃতি। সিয়ারা বহু কষ্টে তার রাগ সামলে দাঁতে দাঁত চেপে বলল, জি স্যার বলুন। আপনি নতুন এসেছেন তো, কোনো হেল্প লাগলে বলেন কেমন? আপনি শুধু আমাকে সিয়ারা বলে ডাকবেন, হেঁটে অনেক বড় উপকার হবে, বলে চলে গেল রাগে ফোপাতে ফোপাতে। হনিল বুঝল না সে কি এমন রাগার কথা বলেছে। হাজো ফোনটা হঠাৎ বেজে উঠলো, হনিল ফোনের দিকে তাকিয়ে দেখে মায়ের ফোন। ফোন ধরে জিজ্ঞেস করলো, কেমন আছো মা? তুই আমাকে ভালো থাকতে দিলেই না ভালো থাকবো, এত বছর হয়ে যাচ্ছে, বিয়ে করবি কবে? আবারও সেই কথা, মন মতো মেয়ে পেলে করে নিব। তোর আর মন মতো মেয়ে পাওয়া লাগবে না, মন মতো মেয়ে পাওয়ার চক্করে বয়স করে বসে আছিস। আমি মেয়ে দেখছি অলরেডি, কে কার কথা বলছো? মেয়েটার নামটা কি যেন, দাঁড়া মনে করে নিই, চলবে? দয়া করে ভুল ত্রুটি ক্ষমা করবে, কেমন? ধন্যবাদ।